নমস্কার, চটজলদিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটি গরমকালে একেবারে অমৃতর মতো কাজ করে, সেটি হলো ম্যাঙ্গো শেকের রেসিপি। স্টার্ট করে নেওয়া যাক আজকে ম্যাঙ্গো শেকের রেসিপি। এর জন্য লাগবে কিছু পরিমাণে পাকা আম। পাকা আমটাকে এই মিক্সিং জারে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এতে দিতে হবে দুধ। দুধটা দিয়ে নেব। এরপরে আমরা দিয়ে দেব চিনি স্বাদ মতো। এরপরে আমরা দেব গুঁড়ো দুধ। এরপরে আমরা দিয়ে দেব বরফের টুকরোগুলো। এরপরে আমরা এটাকে মিক্স করে নিয়ে এসে আবার আসছি ভিডিওতে। ব্লেন্ড করা হয়ে গেছে, তো চলুন দেখে নেওয়া যাক কেমন ব্লেন্ড হবে। এরকম সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, তো চলুন একেবারে ডেকোরেট করা যাক। ডেকোরেশনের জন্য আমি আগে কিছু ম্যাঙ্গো পাল্প তুলে রেখেছিলাম, আমি সেটা দিয়ে ডেকোরেশনটা করে নেব। এরকমভাবে আমি ম্যাঙ্গো পাল্পটা দিয়ে নিলাম। এরপরে আমি জুসটা ঢেলে দেবো, শেকটা ঢেলে দেবো। ডেকোরেশনের জন্য আমি ভ্যানিলা ফ্লেভারের একটা আইসক্রিম রেখেছিলাম, সেটা দিয়ে এবারে উপরটা ডেকোরেশন করে নেব। এরপরে আমি কিছু আমের টুকরো রেখেছিলাম, তো সেগুলো এর উপরে দিয়ে সাজিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো শেকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।